হচ্ছে না যে বাবা মার কাছে সন্তান বা ভাই বোন বা অন্যান্য সব পারিবারিক সম্পর্কগুলোই তো আসলে অন্যরকম। সো এটা আমার মনে হয় যে সবার মধ্যেই থাকে। স্বামী ছিনতাইয়ের দায়বদ্ধতা কাঁধে নিয়ে অপুর সঙ্গে ব্যক্তিগত বিরোধিতায় জড়ালেও সতীনের ছেলের প্রতি কোনো অভিযোগ নেই শবনম বুবলির। আব্রাহাম খান জয়ের প্রতি সহনীয় আচরণ করে আবারও নতুন করে আলোচনায় এসেছেন বুবলি। সতীনের ছেলেকে নিজ সন্তানের অধিকার দিয়ে সাকিবকে মুগ্ধ করেছেন শবনম বুবলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। এক সাকিবকে নিয়ে অপুর সঙ্গে নিয়মিত একটা কারাকারি চলে শবনম বুবলির। যদিও স্বামী ছিনতাইয়ের দায়বদ্ধতা বুবলির কাঁধেই পড়েছিল, কিন্তু তবুও সাকিবের সঙ্গে ঘর সংসার কে করবে সেটা নিয়েই একটা প্রতিযোগিতামূলক আলোচনা তৈরি হয় ক্ষণে ক্ষণে। কিন্তু অত্যন্ত প্রশংসার বিষয়, দুই সতীনের এতটা দ্বন্দ্ব বিবাদের মধ্যেও একে অপরের সন্তানের প্রতি নেই কোনো হিংসা প্রতিহিংসা। শুরুতে কিছুটা নেগেটিভ আলোচনা দেখা দিলেও সময়ের সাথে সাথে একে অপরের সন্তানকে তারা দুজনে নিজ সন্তানের অধিকার দিয়েছেন। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায়, স্কুলে গিয়ে অপুর ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বুবলির। যেহেতু সাকিব তার দুই ছেলেকে একই স্কুলে ভর্তি করেছেন, তো সেই সুবাদে দুই ভাইয়ের মুখোমুখি দেখা হওয়াটাই স্বাভাবিক। তবে শুরু থেকে জানা গিয়েছিল যে আব্রাহাম খান জয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বুবলি। তিনি নিজ সন্তানের মতোই আব্রাহামকেও ইশারা করতেন। অতঃপর সেই আলোচনার পরে বিষয়টি নিয়ে একটা চর্চা শুরু হতে সেই গল্পটা সেখানেই ঢাকা পড়ে যায়। তবে দিন যাচ্ছে আর মান অভিমান যেন হালকা হচ্ছে অপুর সঙ্গে বুবলির। যদি একটা অভিযোগ ছিল যে বুবলির জীবন থেকে সাকিবের সরে যাওয়ার পেছনে হাত রয়েছে অপু বিশ্বাসের, কিন্তু সব ভুলে এবার আব্রাহাম খান জয়কেও বীরের সঙ্গে তুলনা করেছেন বুবলি। তার মতে জয়ও তার চোখে বীরের মতোই, কেননা আব্রাহাম খান জয় সাকিবেরই জন্মের। নিজেদের মধ্যে দ্বন্দ্ববিবাদ যাই থাক, সন্তানেরা তো কোনো দোষ করেনি। তাছাড়া তিনি তো শুরু থেকেই একটা কথা বলে এসেছেন যে আব্রাহাম খান জয়কে নিয়ে কোনোই অভিযোগ নেই শবনম বুবলির। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।